দেখে কেমন লাগে সবাই জানাবে। অ্যাডভেঞ্চার ডোঙ্গুর মুখার্জি পাড়া তারামায়ের মন্দির, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবে, শেয়ার করবে। আমি তোমাদের সঙ্গে আছি তন্ময়, নতুন নতুন ঠাকুরের ভিডিও দেখতে আমার চ্যানেলকে ফলো করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। মন্দিরটা সুন্দর, থেকে আসতে গেলে আমাদের টোটো করে আসতে হবে, সরস্বতী লাইনের যে টোটো মুখার্জিপাড়া ভান্ডার তো মুখার্জিপাড়া তারা মন্দির। ভিডিওটা নতুন প্রথম এডিট করে নীল আকাশ সাদা মেঘ নিচে তারা মায়ের মন্দিরের ভালো লাগছে। চারিদিকে সব গাছ সাজানো আছে, অনেকটা আমাদের বাড়ির কাছেই ছিল সেটাতে জল ছাড়া খুলে দিয়ে লেখা হয়েছে
ভালো লাগছে দেখে। যখনই ইচ্ছা যায় চলে যাই, একটু বাড়ির সামনে তো, সাইকেল নিয়ে 5 মিনিট যাতায়াতের রাস্তা। এটা হচ্ছে মন্দিরের সিঁড়ি। আমি তো ভালো ভিডিও করতে পারি না, তবু যতটা পেরেছি করেছি। আপনাদের যদি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে। এর সাথে মায়ের আবার পুজোরও চিত্র আছে, মাকে মালা পড়ানোর কাছে দেখে বলবেন কেমন লাগছে, ভালো লাগছে কি। ছিল বলে প্রবলেম হচ্ছে, খুব সুন্দর। এটা মন্দিরের মেন পুরোহিত, আমাদের গৌতম বামুন মেন পুরোহিত। জয় মা। মায়ের চরণটা দেখে নাও, প্রণাম করবে মায়ের চরণে সকলে। জয় মা তারা মা গো। মানে আমার যখনই ইচ্ছা যায় মায়ের কাছে একবার করে আমি চলে যাই, সামনে থেকে সামনে একটুখানির মধ্যে, তো ওই জন্য আমি সামনে থেকে সামনে চলে যাই। খুব ভালো লাগে আমার, খুব সুন্দর লাগে গেলে। এটা মন্দিরের আশপাশের সব জায়গা। সাইডে মানে আমার কোনো এর আসলে অসুবিধা হচ্ছে, তো ওই জন্য আমি একটু পরিষ্কার ভিডিওটা করতে পারছি না। তবু আপনাদের কেমন লাগছে একটু ভিডিওটা শেয়ার করে জানাবে। দেখুন কি সুন্দর গলায় মালা, সকালা প্রসাদ দেওয়া হয়। আপনাদের যদি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে নতুন নতুন ভিডিও দেখার জন্য। আমার তো ভালো লাগে, যখনই ইচ্ছা লাগে চলে যাই মা, যখনই বাড়ির সামনে। আমার সব থেকে সুন্দর লাগছে এই যে নীল আকাশের মধ্যে সাদা মেঘ, নিচে মায়ের মন্দির, এত সুন্দর জায়গাটা। তো দেখুন দেখে কেমন লাগে, আপনাদের একটু শেয়ার করবেন, লাইক করবেন। মানে আমি একটু 1 মিনিট 1.5 মিনিট করে ভিডিওটা বানিয়েছি, সেই থেকে আমি ভালো লাগছে আমার।